সবাইকে ক্রিপ্টোয়ার্লে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাইন্যান্সের আলফা ফিচারটি নিয়ে কথা বলবো কীভাবে আলফাতে আপনারা বাইসেল করবেন প্লাস আই আলফা রিলেটেড তো এখন অনেক আইডিও প্লাস এয়ারড্রপে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসছে সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো সো ভিডিওটি কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরুতে একটু নেই আলফা অ্যাকচুয়ালি বাইনান্সের নতুন একটা ফিচার এক অ্যাকচুয়ালি ওয়েব থ্রি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু সব ধরনের টোকেনই পাওয়া যায় সবার আগে যে টোকেনগুলো নর্মালি লিস্টেড হয় এটা কিন্তু ডেক্স যেটাকে বলা হয় ওয়েব থ্রি প্ল্যাটফর্ম এখানে অ্যাকচুয়ালি লিস্টেড হয় এর পরবর্তীতে দেখা যায় এটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হয়ে থাকে তো এই ওয়েব থ্রি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অনেক স্ক্যাম টোকেনও থাকে তো এইগুলো থেকে গ্রাহকদের সেফটির জন্য প্লাস মানে যারা নতুন ইউজার তাদের কথা বিবেচনা করে অ্যাকচুয়ালি কিন্তু বাইন্যান্স এই আলফা ফিচারটা নিয়ে আসছে যেখানে অ্যাকচুয়ালি বাছাই করা কিছু টোকেন থাকবে যেগুলো প্রজেক্টগুলো খুব ভালো এবং যেগুলো ইন ফিউচারে হয়তো বাইন্যান্সেও লিস্টেড হতে পারে সো ভালো ভালো টোকেনগুলোকে মেইনলি তারা তাদের আলফাতে লিস্টেড করে থাকে যাতে ইউজাররা খুব সহজেই এখান থেকে বাইসেল করতে পারে এবং তো এই থিম থেকে অ্যাকচুয়ালি বাইনান্স আলফা ফিচারটা নিয়ে আসে অ্যাকচুয়ালি প্রথমের দিকে আলফা ফিচারটা শুধুমাত্র বাইন্যান্সের ওয়েবথ্রিক ওয়ালেটেই পাওয়া যেত পরবর্তীতে তারা এটার ভার্সনটা আপগ্রেড করছে এখন আলফা টু বলা হয় এটা অ্যাকচুয়ালি তারা সরাসরি বাইনান্সের এক্সচেঞ্জের সাথে ইন্টিগ্রেটেড করছে যার কারণে আপনি সরাসরি বাইনান্সের স্পট থেকেই কিন্তু এইসব ডেস্ক যে টোকেনগুলা এইগুলোকে বাই করতে পারবেন এবং এটার জন্য আপনাকে যেমন আগে ওয়েব থ্রি ওয়ালেটগুলো যেগুলো হয়ে থাকত যেগুলোতে আপনার ফান্ড ফার্স্টে আপনাকে থ্রি ওয়ালেটে নিয়ে যেতে হতো এরপরে আপনাকে যেই টোকেন যেই নেটওয়ার্কে আপনি বাই করবেন ওই নেটওয়ার্কে টোকেন নিতে হতো তারপরে বাই করতে হতো এখানে এক্সট্রা একটা আপনার ফির একটা বিষয় ছিল তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য কিন্তু পরবর্তীতে তারা সরাসরি মানে ওয়েব থ্রি প্ল্যাটফর্ম প্লাস ফাইন্যান্সের এক্সচেঞ্জ এটাকে সমন্বয় করার জন্য কিন্তু এই আলফা টু পয়েন্ট জিরো আনছে যেখানে আপনাকে আলাদা করে আর ফান্ড ওয়েবস্রি ওয়ালেটে নিতে হবে না আপনি সরাসরি চাইলে আপনার স্পটের ফান্ড দিয়ে আপনি কিন্তু যে কোনো টোকেন যেগুলো আলফাতে লিস্টেড আছে এইগুলোকে কিন্তু বাই করতে পারবেন যেগুলো অ্যাকচুয়ালি ডেক্স প্ল্যাটফর্মে থাকে ইন ফিউচারে পরবর্তীতে আপনার স্পটে আসলেও আপনি তখন ইউজ করতে পারবেন তো এই সুবিধার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আলফা ফিচারটাকে আনা হয়েছে এবং এই আলফা ফিচারটাকে পরিচিতি দেওয়ার জন্য বা এটার প্রমোশনের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বাইনান্স এখন বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে দেখা যায় অনেক নতুন নতুন টোকেন আসলে তারা আলফা ফিচারটা যারা ইউজ করে যারা এখানে পারচেস বা সেল করে তাদেরকে কিছু অ্যালোকেশন দিয়ে থাকে এয়ারড্রপের প্লাস তাদের নতুন যে টোকেন জেনারেশন ইভেন্টগুলো আসে এগুলোতেও এখন আপনার ক্রাইটেরিয়া চলে আসছে যে আলফাতে যারা অ্যাকচুয়ালি ইউজ করে বা পারচেস করে তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র ইলিজিবল হওয়ার ক্রাইটেরিয়াতে ফেলে তাদেরকে শুধুমাত্র ইলিজিবল করা হয় সো ওই টোটাল প্রসেসটি আমরা আজকে দেখবো আশা করি এটুকু বুঝতে পারছেন যে আলফা ফিচারটা আসলে কী এবং আলফা ফিচার কীভাবে কাজ করে এখন যেটা আমি বলছি আগে তো অ্যাকচুয়ালি ওয়েব থ্রি ওয়ালেটেই সরাসরি করা যেত এখন সরাসরি আপনি চাইলে বাইন্যান্সের স্পট থেকেও কিন্তু আলফা টোকেন বাই করতে পারবেন এখানে দেখেন আমরা আমাদের অ্যাসেট এখানে দেখেন অ্যাকচুয়ালি আমরা কিন্তু স্পট অ্যাকাউন্টে আসি মানে এক্সচেঞ্জে আসি এখানে আমরা যদি মার্কেটে ক্লিক করি মার্কেটে ক্লিক করলেই দেখবেন উপরে আমাদের আলফা ফিচারটা শো করবে যদি আপনার আলফা ফিচার এখানে শো না করে তাহলে আপনার ভার্সনটা অবশ্যই আগের হতে পারে আপনি সেক্ষেত্রে আপনার বাইন্যান্স মানে অ্যাপসটা আপডেট করে নেবেন আলফাতে আসার পর এখানে দেখেন অনেক ধরনের টোকেন শো করবে এখানে আলফাতে এখন পর্যন্ত শুধুমাত্র চারটা চেন সাপোর্ট করে একটা ইথিরিয়াম একটা বিএনবি একটা সোলানা একটা বেস যে কোনো চেনের থেকেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি টোকেন পারচেস করতে পারবেন ইথিরিয়াম আমরা সবাই জানি এখানে ফি অনেক বেশি হয়ে থাকে বিএনবি চেনও কম্পারেটিভলি একটু ফি বেশি কাটে আমরা আজকে সোলানাতে দেখাবো কারণ প্রসেসটা অ্যাকচুয়ালি সেম আমি সোলানা দেখাবো কারণ সোলানাতে ফি অনেক কম আপনি যেখানে সোলানাতে একশো ডলার একটা ট্রেড ভলিউম করলে দেখা যাবে আপনার হয়তো ম্যাক্সিমাম দুই তিন সেন্ট বা পাঁচ সেন্ট ফি যেতে পারে বাট বিএনবি চেন আপনাকে হয়তো এক ডলার প্লাসও ফি যেতে পারে সো সোলানাতে আসবো এখানে যে কোনো একটা টোকেন আপনি চাইলে বাই করতে পারেন যেমন আমি গ্রাস টোকেনটাকে যদি বাই করি যদি একটু ভালো টোকেন এখানে আমি ট্রেডে ক্লিক করবো এখানে দেখেন এই যে আমার যে ফান্ডটা শো করতেছে এটা কিন্তু স্পট ওয়ালেটের মানে স্পটের ব্যালেন্স সো এটা দিয়ে কিন্তু সরাসরি আমি গ্রাস টোকেনটা বাই করতে পারবো গ্রাস কিন্তু অ্যাকচুয়ালি বাইন্যান্সের স্পটে লিস্টেড না এটা ডেস্কের একটা টোকেন মানে ওয়েব থ্রি ওয়ালেটের একটা টোকেন বাট এখান থেকে কিন্তু আমি সরাসরি বাই করতে পারবো এবং এটার জন্য যে প্লেস অর্ডারে যদি দেই এখানে দেখেন শো করবে নেটওয়ার্ক ফি অনলি দুই সেন্ট কাটবে এবং আমার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে সোলানা নেটওয়ার্কে কোনো ফান্ড নেই সরাসরি জাস্ট আমার স্পট অ্যাকাউন্টে এই ডলার দিয়ে কিন্তু আমি বাই করতেছি এখানে ফিটা কিন্তু আমার এখান থেকে কাটবে জাস্ট এখানে আমরা কনফার্ম দিয়ে দেবো আমরা দেখেন বাই দেওয়ার পর এখানে কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে সো আলফা টোকেন কিন্তু আমরা বাই হয়ে গেছে আমরা নিচের দিকে দেখেন প্রসেসিংয়ের ডান পাশে যে হোল্ডিং এখানে কিন্তু আমার গ্রাস টোকেনটা শো করবে আমরা চাইলে এটাকে বাইন্যান্সের স্পটের পাশেও শো করবে আমরা যদি ব্যাকে আসি এখানে অ্যাসেটে গেলেও কিন্তু যে আলফা একটা অপশনই আছে এখানে যে আমরা গ্রাস টোকেনটা দেখতে পারবো বাট এটা আমরা স্পটে কখনো সেল করতে পারবো না এটা আমাদেরকে সেল করার জন্য আবার আলফাতেই যেতে হবে আমরা এই যে গ্রাসে ক্লিক করব ট্রেড অপশনে গিয়ে আমরা উপরে আবার গ্রাস দিব এখানে আমরা ম্যাক্স দিয়ে দিব সেমভাবে আমরা যে প্লেস অর্ডারে দিয়ে আবার কনফার্ম করে দিব দেখেন এখানে বাইসেল করতে আমার কিন্তু আলাদা করে সোলানা নেটওয়ার্কে কোনো ফিল লাগতেছে না মানে খুবই ইজি করে দিছে আমাদের জন্য প্রসেসিংয়ে আছে তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি বাইসেল করতে হয় এখানে দেখেন আমাদের কিন্তু সেল হয়ে গেছে ইউএসডিটি চলে আসছে উপরে দেখেন ফান্ড শো করতেছে এখানে আমরা এই যে হিস্ট্রি দেখার অপশন আছে আমরা যদি হিস্ট্রিতে ক্লিক করি এখানে দেখেন আমি অলরেডি গ্রাস টোকেন দুইবার বাই করছি এবং দুইবারই কিন্তু আবার সেল দিছি এখানে আপনি হিস্ট্রি দেখতে পারবেন তো এইটাই হচ্ছে জাস্ট প্রসেস আপনি মানে আলফার যত ক্রাইটেরিয়ায় আসুক একটু পরে আমি ওটা দেখিয়ে দিচ্ছি আপনাকে আলফাতে যদি ট্রেড করতে বলে আপনি মার্কেট থেকে আলফাতে আসবেন এখানে যে কোনো টোকেন আপনার যেটা পছন্দ এখানে সেই টোকেনটা আপনি বাই করতে পারবেন নিচে চেন সিলেক্ট করার অপশান আছে আপনি যেই চেনে ইউজ করতে চান সেই চেন সিলেক্ট করে ওই চেনের টোকেনে সরাসরি বাই করতে পারবেন আবার পাশাপাশি সেলও করতে পারবেন আচ্ছা এখন আসি আমরা মানে নতুন যে এয়ারড্রপগুলো আসে বা আইডিওর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো একটু আমরা দেখব আশা করি এটুকু বুঝতে পারছেন যে আলফাতে কীভাবে বাই করবেন আমরা একটু টুইটারে যাব আচ্ছা টুইটারে বাইন্যান্সের ওয়ালেটে যদি আমরা আসি এখানে দেখেন আমরা যদি আজকে যে একটা আইডিও ছিল এটা নিয়ে যদি একটু কথা বলি এটা ছিল বাইন্যান্সের এগারোতম টোকেন জেনারেশন ইভেন্ট যেখানে অ্যাকচুয়ালি দেখেন যে নতুন একটা রুলস ছিল আগে কোনো রুলস তো ছিল না এখন নতুন করে রুলস আসা শুরু করছে এখানে বলা আছে আপনার যদি বিশ ডলার পরিমাণ বাইনান্স আলফা টোকেন বাই করার হিস্ট্রি থাকে সেটা বাইশে মার্চ থেকে বিশে এপ্রিল প্রায় অলমোস্ট এক মাসের টাইম এর মাঝে যদি আপনি জাস্ট বিশ ডলারের যদি আলফা যে কোনো টোকেন যদি বাই করে থাকেন তাহলে কিন্তু আজকের এই আইডিও যেটা শেষ হয়েছে সেটাতে আমরা পারি সেটাতে আমরা এলিজিবল হতে পারতাম তো এটা অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াগুলো তারা আগে থেকে বলে না এটা দেখা যায় নতুন অফার আসার পরে তখন হুট করে বলে দেয় যে অ্যাকচুয়ালি কী ক্রাইটেরিয়া হবে সো এই বিশ ডলার দেখে হয়তো আপনি পরবর্তীতে যদি বিশ ডলার বাই করে রাখেন দেখা যাবে পরের ক্রাইটেরিয়াতে আসবে পঞ্চাশ ডলার যাদের বাই হিস্ট্রি ছিল তাদের ক্ষেত্রে আসবে তো এটা অ্যাকচুয়ালি টাইম টু টাইম চেঞ্জ করে অ্যাকচুয়ালি তারা যেটা বুঝাতে চাচ্ছে যে আপনি আলফা ফিচারটাকে ইউজ করবেন তারা অ্যাকচুয়ালি আলফা ইউজারকেই হচ্ছে ইলিজিবল করতে চাচ্ছে সো এখানে ক্রাইটেরিয়া আগে থেকে বলবে না আপনাকে আপনার মতো করে জাস্ট ট্রেড করে রাখতে হবে আইডিয়া করে সো আমরা আবার একটু অ্যাড্রপের যদি কোনো একটা ফিচার দেখি আচ্ছা বাইন্যান্সের ইপিটি যে অ্যাড্রপটা ছিল এটা নিয়ে একটু বলি এখানে দেখেন বাইনান্স তাদের যে ইউজার যারা ছিল এক্সচেঞ্জের ইউজার যাদের পার্চেস হিস্ট্রি ছিল আলফা টোকেন কেনার সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে এখানে কিন্তু কোনো কিছু বলা ছিল না কত অ্যামাউন্টে জাস্ট আপনার যদি পার্চেস হিস্ট্রি থাকতো এবং সেটা এখানে ডেট দেওয়া আছে যে এপ্রিলের এগারো তারিখ থেকে এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত অনলি সাত দিন এই সাত দিনের মধ্যে যাদের পার্চেস হিস্ট্রি ছিল সেটা দশ ডলার হতে পারে বিশ ডলার হতে পারে তাদেরকে কিন্তু পঁয়ত্রিশশো ইপিটি টোকেন দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশশো ইপিটি টোকেনের লিস্টিং প্রাইস যদি আমরা কনসিডার করি সেটা সত্তর থেকে আশি ডলারের মতো ছিল তো এটা কিন্তু ফ্রিতে অ্যাকচুয়ালি ইউজাররা পাইছে বাট এটা আগে থেকে তো ডিক্লেয়ার করা ছিল না সো এটা আপনি আগে থেকে ইমাজিন করতে পারবেন না যেহেতু আলফা রিলেটেড এখন অনেক কিছুই আসে সো আপনাকে আলফাতে এলিজিবল হতে চাইলে আপনাকে আলফা ফিচারটাকে ইউজ করতে হবে আপনাকে বাই করতে হবে অথবা সেল করতে হবে বা অথবা হেল্ড হোল্ড করতে হবে শুরুর দিকে তারা কিন্তু জাস্ট যাদের পার্চেস হিস্ট্রি ছিল অল্প পরিমাণ তাদেরকেই কিন্তু অ্যাড্রপ দিছে আচ্ছা আর অফার নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে জোড়া যেটা আগামীকাল অ্যাকচুয়ালি ইউজারদেরকে দেওয়া হবে এটা দেখেন কাদেরকে দেওয়া হবে এটা অ্যাকচুয়ালি জোরা টোকেন লিস্টিংয়ের জন্য একটা প্রমোশনাল অফার যেটা শুধুমাত্র বাইনান্স এক্সচেঞ্জ ইউজার যাদের পারচেস হিস্ট্রি আছে আলফা টোকেনের যেখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে দেখেন পঞ্চাশ ডলারে অ্যাটলিস্ট যাদের পঞ্চাশ ডলারের আলফা টোকেন পারচেস করার হিস্ট্রি আছে সেটা মার্চের বাইশ তারিখ থেকে এপ্রিলে বিশ তারিখ অলমোস্ট এক মাসের মতো টাইম এর মধ্যে যাদের টোটাল পঞ্চাশ ডলারের পারচেস আছে মানে আপনি দশ ডলার দশ ডলার এরকম করে পাঁচবার বা সাতবার যেভাবে ইচ্ছা আপনি যদি জাস্ট পঞ্চাশ ডলারের বাই হিস্ট্রি থাকে সেলটা কিন্তু এখানে কাউন্ট হবে না যদি বাই হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আপনি এই এয়ারড্রপটার জন্য এলিজেবল এখানে দেখেন চার হাজার দুইশো ছিয়াত্তরটা জোড়া টোকেন দেওয়া হবে এক একজন পার্সনকে মানে আশা করা যায় এখানেও ফিফটি ডলার প্লাস আপনার প্রফিট হতে পারে এটা ডিপেন্ড করবে প্রাইসের ওপর মার্কেটে কেমন প্রাইসে এটা লিস্টেড হয় সো আপনি দেখেন একটু আগে আমি যেটা দেখেছি ওখানে কিন্তু বলা ছিল যে কোনো পার্চেস হিস্ট্রি ওখানে কিন্তু বলা ছিল না কত ডলারে আপনি দশ ডলারের ট্রা মানে পারচেস হিস্ট্রি থাকলেই আপনি কিন্তু ইলিজিবল ছিলেন বাট এর পরেরটাতে আসে দেখেন যেটা আগামীকাল দেওয়া হবে এখানে কিন্তু বলে দিছে পঞ্চাশ ডলার মানে আপনি যদি আগেরটা ফলো করে যদি চিন্তা করেন যে আমি দশ ডলার একটা পার্চেস করে রাখি সেকেন্ডটাতে ইলিজিবল হব এটা পসিবল না দেখেন এখানে পঞ্চাশ ডলার নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে আজকে আর একটা নতুন আসছে সেটা যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন নতুন আর একটা আসছে এটা আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এটা অ্যাকচুয়ালি চব্বিশ তারিখে দেওয়া হবে এইটা দেখেন কাদেরকে দেওয়া হবে এখানে যে একটা মানে লিস্টিংয়ের সেলিব্রেট উপলক্ষে এটা বাইন্যান্স এক্সচেঞ্জের ওই সব ইউজারকে দেওয়া হবে যাদের পঞ্চাশ ডলার অ্যাভারেজ হোল্ডিং আছে তাদের অ্যাকাউন্টে সবসময় সেটা যে কোনো টোকেন হতে পারে ইউএসডিটি হতে পারে তাতে কোনো সমস্যা নেই বাট সবসময় তাদের অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশ ডলার থাকতে হবে সেটা বাইন্যান্স স্পটে থাকতে পারে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটেও থাকতে পারে মানে দুইটা মিলে পঞ্চাশ ডলার হলেই চলবে ইভেন যদি আপনার স্পটে আছে বিশ ডলার ওয়েব থ্রি ওয়ালেটে আছে তিরিশ ডলার টোটাল পঞ্চাশ ডলার মানে জাস্ট টোটাল পঞ্চাশ ডলার হলেই কিন্তু হবে মানে এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে একটা ক্রাইটেরিয়াতে হচ্ছে আপনাকে পঞ্চাশ ডলার মেনটেন করতে হবে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার অ্যাটলিস্ট একশো ডলার একশো ডলারের যে কোনো আলফা টোকেন এটা বাইনান্স এক্সচেঞ্জে আপনাকে হোল্ড করতে হবে পারচেস প্লাস এটা হোল্ড করতে হবে এখানে এখানে অ্যাকোমুলেটিভ পারচেস বলা আছে অ্যাকচুয়ালি পারচেসের পরে এটাকে আপনি দশ ডলার দশ ডলার করেও যদি অ্যাকোমুলেট করে এটা যদি একশো ডলার হয়ে থাকে এবং সেটা যদি এখানে ডেট দেওয়া আছে পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল মানে লাস্ট সেভেন ডেজের কথা বলা আছে এই সাত দিনের মধ্যে যদি আপনার বাইনান্সের স্পট প্লাস ওয়েবট্রি ওয়ালেট মিলে লিস্ট পঞ্চাশ ডলার প্লাস আপনার একশো ডলারের আলফা টোকেন হোল্ড করা থাকতে হবে আপনি দেখেন এর আগের আমি যে দুইটা দেখাইছি একটাতে শুধু পার্চেস হিস্ট্রি থাকলে আপনাকে অ্যাড্রপ দিছে সেকেন্ডটাতে আপনার মিনিমাম পঞ্চাশ ডলার বলছে যে আপনার পার্চেস হিস্ট্রি থাকতে হবে তিন নম্বরটাতে এসে দেখেন আবার এখানে ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ফান্ডও থাকতে হবে স্পট অ্যাকাউন্ট বা ওয়েবসি ওয়ালেট মিলে মিনিমাম পঞ্চাশ ডলার এবং একশো ডলারে আবার কিন্তু টোকেনও হোল্ড করতে বলছে যেটা অ্যাকচুয়ালি কিন্তু রিস্কি কারণ এইসব আলফা টোকেন ড্রপ করলে কিন্তু আপনার একশো ডলারের ফান্ড কিন্তু পঞ্চাশ ডলারও হয়ে যেতে পারে সো যাই হোক এটা টোটালি আপনার ইচ্ছা আপনি এইসবে সবে হতে চাইলে আপনাকে এইসব রিস্ক নিয়ে কাজ করতে হবে তো এটা দেখে বুঝতে পারতেছেন এর পরেরটা কি হবে আমরা কিন্তু জানি না এরপরে এমনও হতে পারে যে তিন দিনের ক্রাইটেরিয়া দিতে পারে যে লাস্ট তিন দিনের মধ্যে যাদের পার্চেস হিস্ট্রি ছিল সেটা দুইশো ডলার হতে পারে পাঁচশো ডলার হতে পারে অথবা টোকেন হোল্ড করার অপশান হতে পারে যেমন আমরা আইডিওগুলো যদি দেখি যেমন আজকে যে আইডিওটা শেষ হয়েছে এই আইডিওতে কিন্তু বলা ছিল অ্যাটলিস্ট বিশ ডলার যদি পারচেস হিস্ট্রি থাকে তাহলে আপনি এলিজিবল বাট এর পরের আইডিওতে এমনও হতে পারে যে শুধু পারচেস হিস্ট্রি থাকলে হবে না আপনার অ্যাকাউন্টে এক একশো ডলার মেনটেন করতে হবে আপনার স্পট প্লাস ওয়েব থ্রি মিলে অ্যাটলিস্ট একশো ডলার অ্যাভারেজ ডেলি থাকতে হবে এরকম হতে পারে যে লাস্ট সেভেন ডেজে আপনার ওয়ালেটে মিনিমাম একশো ডলার মেনটেন করতে হবে প্লাস আপনার একশো ডলার পারচেস হিস্ট্রি থাকতে হবে এরকম হতে পারে অথবা আবার বলতে পারে যে আপনার পারচেস করা আলফা টোকেন হোল্ডও থাকতে হবে সো এটা অ্যাকচুয়ালি কেউ আপনাকে গ্যারান্টি আগে থেকে বলতে পারবে না আপনি এখানে আমি কয়েকটা ফিচার নিয়ে কথা বলছি এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কমন পড়তে পারে আবার নতুন কোনো ক্রাইটেরিয়া আনলে তো কিছু করার নাই সো অ্যাকচুয়ালি আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আলফা ফিচারটা যারা ইউজ করে এই সব ইউজারদের জন্যই মানে অ্যাকচুয়ালি তাদের আলফা ফিচারটাকে প্রমোট করার জন্য কিন্তু বাইন্যান্স অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া দিন দিন চেঞ্জ করতেছে যাতে মানুষ রেগুলারলি তাদের আলফা ফিচারটাকে ইউজ করে সো আপনাকে এই ফ্রি আর রব বা আইডিও যদি পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে সবগুলো ফিচারই একটু টু করে আপনাকে ইউজ করতে হবে সো আশা করি বুঝতে পারছেন ইন অ্যাডভান্স কেউ আপনাকে বলে দিতে পারবে না সো আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছেন যে আলফাতে কিভাবে ট্রেড করতে হয় আর এয়ারড্রপ বা আইডিওর যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা অ্যাকচুয়ালি ইন অ্যাডভান্স বাইন্যান্স কখনো বলে না সো এটা আপনি সো এটা আপনাকে কেউ অ্যাডভান্স অ্যাকচুয়ালি বলতে পারবে না আপনি ইলিজিবল হতে চাইলে আপনাকে যেসব ক্রাইটেরিয়া আমি দেখাইছি এইগুলোকে মেনটেন করতে হবে সো আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছেন তারপরও এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো অফারে আলাপ হয়েছে